عيش في رضا رب السماء مذ عرفت الله ربي حلوه 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 حياتي عرفت الله ربي. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. মাবাদ আমরা তফসির করবো সুরাতুল হাসরের সুরা হাসর এই সুরার নাম এই জন্যই সুরা হাসর যে এই সুরার দ্বিতীয় আয়তে আল্লাপাক হাসার শব্দটি উল্লেখ করেছেন হাসর মানে হচ্ছে সমবেত করা একত্রীকরণ এই সুরাই চব্বিশটি আয়াত রয়েছে নবী করিম সাল্লা মদিনার জীবনে নাজল হয়েছে এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে মদিনাই যে তিনটি ইয়াহুদি গোত্র ছিল তার একটি গোত্রের বিশ্বাসঘাতকতা আর তার জন্য আল্লাহ ফকরবুল আলমিনের পক্ষ থেকে যে শাস্তি নেমে এসেছিল তাদেরকে নির্বাসিত করা হয়েছিল মদিনা থেকে তাদের সম্পর্কে এই সুরা নাজিল হয় এছাড়াও এই সুরাই ফাইয়ের ধন সম্পদ এমন ধন সম্পদকে বলা হয় যেটা আল্লাহ শত্রুদের সাথে বিনা যুদ্ধে ফায়ের ধন সম্পদ কোরআনের ভাষায় ফ্য এবং গনিমা দুটো শব্দ রয়েছে ফ্যের অর্থ হচ্ছে যেটা ফিরে আস শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আস তো ফায়ের ধন সম্পদ সেই ধন সম্পদকে বলা হয় যেটা কাফেরদের কাছ থেকে মুশ্রেকদের কাছ থেকে মমিনরা হাসিল করে কিন্তু সন্ধির ভিত্তিতে চুক্তির ভিত্তিতে তারা সম্মত হয়ে চলে যায় বিনা কোনো অস্ত্র ব্যবহারে বিনা কোনো যুদ্ধে একে বলা হয় ফাই পক্ষান্তরে গানিমাত বা গান আইম যার কথা আল্লাহ পাক আলমিন সুরে আনফালেম এর সাদ করেছেন দশম পাড়ার প্রথম আয়াতে ও আলাম ও আন্নামা গানিম তুমিন সেখানে গানিমাতের ধন সম্পদের বন্টনের কথা পাক উল্লেখ করেছেন তো গানিমাত ওই ধন সম্পদকে বলা হয় যেগুলি কাফেদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করে জেহাদ করে তাদেরকে পরাজিত করে অর্জিত হয় এই সুরাই ফের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেটা বিনা কোনো যুদ্ধে কাফেরদের থেকে হাসিল হয় যেটা রাজির থেকে হাসিল করেছেন রাসুল্লাহ সাল্লাম এতে আর ইয়াহুদিদের আচরণের কথা তুলে ধরা হয়েছে শেষ দিকে আল্লাহ পাকের গুণাবলী নাম এবং গুণাবলী যেগুলি গুণবাচক নাম সেগুলি উল্লেখ করা হয়েছে আর পরকালকে স্মরণ করানো হয়েছে মহান আল্লাহর এর সাদ করেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম সাব্বাহি আফিস আর তসবি করে আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহ মাহিস যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু জমিন আছে যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু আসমানে আছে সব মাহিস আল্লাহ পাক বলছেন তসবি করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহর যা কিছু আকাশ সমূহে রয়েছে আর যা কিছু এই পৃথিবীতে জমিনে রয়েছে ওহু আল আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রান্ত বড় প্রজ্ঞাবান আল্লাহাক তারপর এর সাদ করছেন হুয়াল্লাজি আখরাজাল্লাজি না ক্যাফারু মিন আহলিল কিতাবে মিন দিয়া আল্লাহ সেই সত্তা যিনি বের করে দিয়েছেন বিতাড়িত করেছেন ওই সব কাফেরদের যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ মদিনার ইয়াহুদি গোত্র বানু নজিরকে আল্লাহ পাক বিতাড়িত করেছেন মিন দিয়ার এহিম তাদের বাসভূমি থেকে লে আউ্ল হাস প্রথম ধাপেই প্রথম একত্রীকরণে হাসার শব্দটি এখানে আল্লাপাক উল্লেখ করেছেন এই থেকে নামকরণ এই সুরার প্রথম ধাপে আল্লাহ ফাক রব্বুল তাদেরকে মদিনা থেকেই নির্বাসিত করেছেন মা জানান্তুম আইয়াখ রজু আল্লাহ পাক সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের ধারণাও ছিল না যে তারা এই মদিনা থেকে বেরিয়ে যাবে অজন্য আর তাদেরও ধারণা ছিল যে আন্নাহ মানে মা নে আতহম আল্লাহ যে তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে তাদের দুর্গগুলি দুর্গুলি হাইসল্লাম ইহা সেব কিন্তু পাক রব্বুল আলমিন তাদের পকড়াও করলেন এমন ভাবে যে তারা কল্পনাও করতে পারেনি তারা ভাবতেও পারেনি ওকাজা ফাফি কলো বহিমের রব এবং তাদের হৃদয়ে পাক ভীতি সঞ্চার করে দিলেন ইক রেবোনা বইউ তাহমিম তাদের ঘরবাড়িগুলিকে বাড়িগুলিকে ধ্বংস করছিল নিজ হাতেও আর মোমিনদের হাতেও তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে ইয়া উলিল আবসার সুতরাং হে দৃষ্টি সম্পন্ন মানুষরা তোমরা শিক্ষা গ্রহণ করো সুরে হাসরের আয়াত নম্বর দুই থেকে আল্লাহ ফাকরাবুল্লা আলম বানু নজিরের অবস্থা বর্ণনা করা শুরু করেছেন যারা মদিনায় বসবাস করতো রাসোল উল্লাহ আলী যখন মদিনায় হিজরত করে পৌঁছিলেন তখন সেখানে এসে দেখলেন যে এখানে ইয়াহুদি তিনটা গোত্রু রয়েছে আর আনসাররা যারা আওস ও খাজরাজ যারা মুশ্রেক ছিল তারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অল্প কিছু লোক মোনাফেকও ছিল আর মহাজেরিনরা হিজরত করে আসলেন এই কয়েকটি সম্প্রদায় বা কয়েকটি গোত্র এখানে মিলিত হল তো নবী কালিম সাল্লাহ আলি সাল্লাম এখানে এসে ইয়াহুদিদের সাথে একটা চুক্তিপত্র করে নিয়েছিলেন যে আমরা মদিনায় নাই সকলেও বাইরের শত্রু যদি আক্রমণ করে সবাই মিলে প্রতিরক্ষা করব কেউ কারো বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করবো না ষড়যন্ত্র করব না ইত্যাদি কিন্তু নবী কাইম সাল্লা সাল্লাম বিশেষ একটি বিচারের জন্য পৌঁছেছিলেন বানু নাজির গোত্র এলাকায় যেটা মসজিদ নবী থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত ছিল ওখানে যখন নবী সাল্লাহ সাল্লাম পৌঁছিলেন তখন এই বানু নাজির গোত্রের লোকেরা একটি দেয়ালের পাশে রাসুল্লাহ সাল্লাইসালামকে তার সাথে সাহাবাহিক আহব্বাক রুমার এরাও ছিলেন রাজি আল্লাহন হাজমাইন বসতে দিয়েছিল আর তারপরে এক কুচকরিকে তারা প্রস্তুত করেছিল যে পেছন থেকে দেওয়ালের ওপর চেপে একটা বড় পাথর ফেলে দিবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর আর এইভাবে তাকে মেরে ফেলবে আর এতে আমরা আরাম পেয়ে যাব চুক্তি হয়ে আছে আর এইরকম কাজ করেছিল নবী করি সাল্লাম যখন বসেছিলেন ওই সময় ওই চলে আসলো যে হে মোহাম্মদ সাল্লা তুমি এখান থেকে কেটে পড়ো কারণ এরা ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেওয়ার জন্য নাবি সাজানো কাউকে কিছু না বলে সেখান থেকে উঠে পড়লেন অবাকর আমার যারা সাহাবারা ছিলেন তারাও তার পরে পরে দেখলে সরুল্লা সাল্লাম ফিরে আসলেন না উঠে গেলেন তো আমরাও উঠে যা তারাও চলে আসলেন নবী এক সময় তারপরে এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারণ এরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের দুর্গগুলি ছিল কেল্লা ছিল সেগুলিতে তারা সুরক্ষিত হয়ে গেছিলো আর তাদেরও কল্পনা ছিল না যে আমরা হার মানবো রাসুল্লাহ সাল্লামের কাছে আর সাহাবাইকে আমরা ভাবের নি যে আল্লাহাক এভাবে বিজয় দান করবেন তাদের অবরোধ করা হইলো আর বেশ কয়েকদিন অবরোধের পরে তারা চুক্তি মানতে রাজি হলো যে যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফয়সালা করে দেবেন মেনে নেব নবী কারিম সাল্লা সাল্লামের হুকুম হলো যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও নির্বাসিত হয়ে যাও আর যেখানে যাওয়ার চলে যাও আর তারা খাইবারে চলে গিয়েছিল আর কিছু কিছু লোক তাদের কিছু কিছু ইহুদি তারা সাম দেশে চলে গেছিল আর তাদেরকে বলা হলো যে তোমরা কোনো অস্ত্র নিয়ে এখান থেকে যেতে পারবে না শুধু তোমাদের মাল সামান যতটা তোমাদের উটের পিঠে উঠাইতে পারো নিয়ে যেতে পারবে এইভাবে তারা চলে মদিনা থেকে নির্বাসিত হয়ে আল্লাহ পাক এই মর্মে এর সাদ করছেন যে প্রথম ধাপে আল্লাহ পাক এদেরকে মদিনা থেকে বের করলেন আর দ্বিতীয় ধাপে ওমার আল্লাহ তাল আনহ বের করেছিলেন তাঁর খেলাফত আমল এই জন্য এটাকে হাস প্রথম ধাপ বলা হয়েছে বা প্রথম তাদেরকে নির্বাসিত করা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে এরশাদ করেছেন যে আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন তাদের এত শক্তি থাকা সত্ত্বেও আর মোমেন মুসলিমদের দুর্বল হওয়া সত্ত্বেও তাদের সাহস হয়নি যে অস্ত্র ধরবে বিরুদ্ধে আর তারা নিজের বাড়িগুলিকে নিজেই বিরান করছিল ভাঙচুর করছিল এই জন্য যে তাদের যখন এই ইখতিয়ার দেওয়া হইলে যে তোমরা তোমাদের যা সামান আছে উটের পিঠে বোঝাই করে নিয়ে যেতে পারবে তার নিজের বাড়ি দেখলো যে এত দামি দামি কার্ড আছে আসবাবপত্র আছে নিজের বাড়িঘর ভেঙে ভেঙে তারা দরজা জানালা ইত্যাদি এসব নিয়ে যাওয়া শুরু করল এই ধ্বংস নিজের হাতেই তারা করেছে নিজের বাড়িঘরের আর মমিনদের হাতে তারা পরাজিত হয়ে এই জন্য আল্লাহ বলেছেন যে তাদের হাত দ্বারাও তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে আর মমিনদের মাধ্যমে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে এখান থেকে জ্ঞানবান ব্যক্তিরা শিক্ষা নাও কলাউল্লা আন কাতাব আল্লাহ আলিহিমুল জালা আল্লাহ বলছেন আল্লাহ যদি তাদের ওপরে নির্বাসন না লিখে দিতেন যে এদেরকে নির্বাসিত করা হইল না থেকে যত মোদী নাই তাহলে দুনিয়া এই ইহজগতে জগতে আল্লাহাক অবশ্যই তাদেরকে শাস্তি দিতেন ও আল্লাহমফিল্লাহ আখেরাতে আজাবন্নার আর তাদের জন্য পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে যদি ছেড়েও দেওয়া হয়তো আর অন্য আজাব পরবর্তীতে আসতো যাতে আল্লাপাক দুনিয়াতেও ধ্বংস করতেন আর আখেরাতে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন যা কাবি আল্লাহ শাহ আকল্লাহ রাসুলাহ কেন আল্লাহ পাকের আজাব রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে এই জন্য যে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল তার রসুলের বিরুদ্ধাচরণ করেছিল ওমায়ু শাহিল্লা আল্লাহ বলছেন যার আল্লাহর বিরুদ্ধাচরণ করে ফাইন আল্লাহ শাদীদ কাব তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক শাস্তি দানের বড়ই কঠিন আল্লাহ পাক তারপর এরশাদ করছেন মা কাতা মিল্লি নতিন আউতারাক তুমু হা কাই মাতান আলাহ উসুল ইহা ফেবে ইদিনা ওয়াহি খুজিয়াল খাসফিন নবী কারিম সাল্লাহ্লাম শাহ বাইক যখন অবরোধ করেছিলেন এই বানু নাজির গোত্রের তো তাদের খেজুর বাগান ছিল সেই খেজুর বাগান গুলিতে তারা লিজেস্তি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে কিছু আগুন লাগিয়ে দিয়েছিল এতে মুনাফিকরা সমালোচনা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তার সাথীরা খেজুরের বাগান ফলের বাগানকে নষ্ট করে দিচ্ছে এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন যে যা করেছে আমার মমিন বান্দারা তার আল্লাহর হুকুমে করেছে ঠিকই করেছে মা কাতাতুম মিল্লিন নাতিন যে সব খেজুর গাছ তোমরা কেটে ফেলেছিলে কিছু কেটে ফেলেছ আর আগুনও লাগিয়ে দিয়েছিল আও তারাক তুম অথবা ছেড়ে দিয়েছিলে কিছু কেটে ফেলেছিলে শত্রুপক্ষকে দুর্বল করার জন্য এই রকমের পদক্ষেপ যদি এমামুল মুসলিম মনে মনে করেন যে এটাই যথাযোগ্য শাস্তি বা তাদেরকে দমন করার উপায় তাহলে তা করা যেতে পারে এ আয় প্রমাণ করে আও তারাক তুমু হা কায়েমাতন আলা ওসুল অথবা কিছু গাছকে তোমরা ছেড়ে দিয়েছিলে নিজ কাণ্ডের ওপর ফাবে ইজিন ইল্লাহ এটা আল্লাহর অনুমতি ক্রমে হয়েছিল ওয়ালিয়াল ফাসেকিন আর পাপিষ্টদেরকে লাঞ্ছিত অপমানিত করার উদ্দেশ্য হয়েছিল সুতরাং তোমরা কোনো অপরাধ করনি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিলের দিকে ফিরে আসছি আব্দুল্লাহ বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ কর সুনার ইবনে মাজা তৃতীয় খণ্ড বন্ধক অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর দু হাজার চারশো তেতাল্লিশ সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহ ফকরবুল আলম সুর হাসের আয়াত নম্বর ছয় এর করছেন অমা আফা আল্লাহ আলা রসুল মিন হুম ফামা ও জখতুম মিন খাইলি ওলা দিকাব ওলা কিন্নাল্লাহ ইউসল্লি তু রসুল্লাহ আলাম ইয়সা আল্লাহ আলা কুল্লি সঈন কাদির আল্লাহ পাক বলছে যা কিছু আল্লাহ পাক তার রসুলকে ফাইয়ের ধন সম্পদ হিসাবে দান করেন যা কিছু আল্লাহ পাক দান করেন মিন হুম তাদের থেকে অর্থাৎ কাফের মুশরিক থেকে অথবা ইয়াহুদিদের থেকে আর বিশেষ করে যাদের সম্পর্কে হয়েছে এই ইহুদি বানু নজির গোত্র থেকে ফামা ও জাফতুম আলী হমিনা দেখাব তার ওপর তোমরা কোনো ঘোড়াও দৌড়াওনি আর তোমরা ওট কেউ বাহন হিসাবে ব্যবহার করনি উঁটেরও প্রয়োজন হয়নি আর ঘোড়ারও প্রয়োজন হয়নি অর্থাৎ তোমরা সশস্ত্র জেহাদ করনি তাদের বিরুদ্ধে বিনা কোনো লড়াইয়ে এই ধন সম্পদ ফায়ের অর্জিত হয়েছে তাহলে এইরকম যদি কিনালাহসাল্লে তো রসুল আলামেই আসে আল্লাহাক বলছেন তবে আল্লাহফাক তার রসুলগণকে যার ওপর চান চাপিয়ে দেন যার ওপর চান রসুলগণের আধিপত্য দান করে থাকেন আল্লাহ আলা করলে সাহীন কাদির আল্লাহ সব কিছুর ওপর বড়ই ক্ষমতাবান এরপরে আল্লাহ পাক এই ফায়ের ধন সম্পদের ভাগ বন্টন কেমন হবে সে বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন পাক বলছেন মা আফা আল্লাহ আল্লাহ রসুল আহলিল করা যা কিছু ফাই হিসাবে তার রসুল সাল্লা সাল্লামকে দান করেছেন মিন আহলিল করা জনপদের অধিবাসীদের থেকে অর্থাৎ এই বানু নজির গোত্র থেকে আর যা কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করবেন তাতে ভাগের শরীয়তি পদ্ধতি হচ্ছে ফালিল্লাহ সেটা আল্লাহর জন্য হবে আল্লাহ পাক কিছুই নেবেন না কিন্তু আল্লাহ পাক এর নাম তা আজিমের জন্য সম্মানের জন্য এখানে উল্লেখ করা হয়েছে ওয়ালির রসুল আর রসুলের জন্য রসুল সাল্লাহ সাল্লাম তাতে থেকে অংশ নিতে পারবেন নিজের পরিবার পরিজনের জন্য কারণ নবী কারিম সাল্লা সাল্লাম এবং তার বংশধরের জন্য জাকাত সাদাকা হারাম ছিল ওয়ালিদুল করবা এবং নবীর আত্মীয় স্বজনদের জন্য যারা মিন যারা আল্লাহ পরকালে বিশ্বাসী তাদের জন্য নিতে পারবেন ওয়াল ওয়ালিয়াতামা আর ইয়েতিম অনাথদের জন্য হবে ওয়াল মাসাকিন আর দরিদ্রের জন্য হবে অবনি সাবিল আর পথিকদের জন্য হবে পাক এইভাবে ভাগ করলেন তাহলে পাক ভাগ করে দিলেন রসুলের এক ভাগ রসুলের আত্মীয় স্বজনদের এক ভাগ ইয়তিম অনাথদের একটা ভাগ দরিদ্রদের এক ভাগ আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক ওদের এই পাঁচ ভাগে ভাগ করে দিলেন তাহলে যারা গিয়েছে হয়তো অবরোধের জন্য যেমন বানু নজিরের এই যুদ্ধে গিয়েছিল কিন্তু তারা অস্ত্র ব্যবহার করেনি তারা ভাবছিল যে আমরাই আমরা আমরাই এগুলি ভাগ পাবো হয়তো পাক বলে যে না এখানে যেহেতু তোমরা তোমাদের ওই পরিশ্রম করনি যে পরিশ্রম অস্ত্র ধারণ করলে হয়ে থাকে সুতরাং এতে তোমাদের অধিকার নেই এটা হচ্ছে এই সবদের অধিকার যাদের প্রয়োজন মেটানো উদ্দেশ্য কারণ সব যদি তোমাদের দিয়ে দেওয়া হয় তাহলে ধন সম্পদ কুক্ষিগত হয়ে যাবে আল্লাহ বলছেন কায়লা এই ধন সম্পদ শুধু কিছু মুসলিমে ধনীদের হাতেই কুক্ষিগত না হয়ে যায় যাতে করে তাদের হাতে আবর্তিত না হয় যে তারাই শুধু নাড়াচাড়া করছে আল্লাহ ফাকর্বুল্লাহ আলম ধন সম্পদ সম্পর্কে যেটা ন্যায় নীতি সেটা ধন সম্পদ টাকা পয়সা সকলের হাতে থাক। আল্লাহ পাকের সদ করেছেন উমা আতাকুমুর রাসূল ফখযুহু আর রাসূল صلى যা তোমাদেরকে দেন তা নাও মাত ফাই ধন সম্পদের ক্ষেত্রে বাইতুল মাল থেকে যা রাসূল দেন তা নাও আর এই আয়াত এছাড়াও বিধিবিধান আকীদা ইবাদত اخلاق চরিত্র হালাল হারাম সবকিছুর ক্ষেত্রে সুন্নাত বিদাতের ক্ষেত্রে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেটাকে সুন্নাত আদর্শ হিসেবে ছেড়ে গেছেন সেটা করো রাসুল্লাহ তহিদের ওপর ছেড়ে তৌহিদ প্রতিষ্ঠা করো সিরকের দিন রাসুল নিয়ে আসেননি সুতরাং এই কবর দাও পুজা বাদ দাও সির্ক বাদ দাও এই আসেনিমা আনহু আর যাহোতে নিষেধ করেছেন বারণ করেছেন যে না তোমাকে দেওয়া যাবে না অন্য কাউকে দেব। ধন সম্পদের ক্ষেত্রে হোক বাইতুল মালের অথবা গনিমত ফায়ের সম্পদের ক্ষেত্রে হোক অথবা আকাম বিধি বিধানের ক্ষেত্রে হোক যা থেকে নিষেধ করেছেন রাসুল্লাহ সব শির্ক থেকে নিষেধ করেছেন সবচেয়ে বেশি বিদাত নতুন ধর্মের নামে নতুন কাজ কথা থেকে নিষেধ করেছেন সুতরাং অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়ে থাকে কানা ওয়ালাউকান যদিও তাদের প্রয়োজন থাকে বা তাদের ক্ষুধা থাকে প্রয়োজন রয়েছে এমন নয় যে পয়সা যথেষ্ট আছে দিলে অসুবিধা নাই না না নিজে কষ্ট হবে দিলে না খেয়ে থেকেছে আবু তাল রাজিয়া আল্লাহ তালা আনহ এবং তার বিবি উম্মলামের ঘটনা এই ক্ষেত্রে শহীদ বখাইত বর্ণিত রয়েছে যে মেহমান রসুল্লা সার্ভে এসেছেন রাত্রে মেহমান নিয়ে এসেছেন আর মেহমানকে খাওয়াবেন তো শুধু মেহমানের হবে আর না হলে বাড়ির হবে তখন বললেন যে বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও নবমী সিবিয়া বাচ্চারা আজ ছেলেমেয়েরা আছে ওদেরকে ঘুম দিয়ে দাও আর তারপরে ওয়াতফিসের রাজ আর প্রদীপটা নিমিয়ে দাও কারণ প্রদীপ জ্বলতে থাকলে আমাকেও খেতে হবে আর রসল্লাহর মেহমান খুদার তো থেকে যাবেন না আমি এমনি মিশামিশি মুখটা নাড়বো মনে করবে যে না আমার সাথে বাড়িওয়ালাও খাচ্ছে এইভাবে স্বামী স্ত্রী অনাহারে ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে রসুল্লাহ আসাল্লামের মেহমান মহাজেরকে খাওয়াইছেন আল্লাহ পাক তার প্রশংসা এই আয়াত নাজ নাজেল করেছে যেমন সেই হাদিসে রয়েছে ওয়ামায়ু কাসু হানাফসে আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল ফাউলায় কামল হন ওরাই হবে সফল কাম যা ওমিম বাদিম আর যারা এদের পরে আসবে কেমত পর্যন্ত যারা আসবে কিন্তু সাহাবাই কেরামদের অনুসারী হবে রসল উল্লাহ অনুসরণের সাথে সাথে রসল অনুসরণ করবে আর সাহাবাই কেরাম আদর্শ দল এই আদর্শ দল হিসাবে তাদের অনুসরণ করবে আর যারা সাহাবাই কেরাম পরে এসেছে তাবেইন তাবা তাবেইন কেমত পর্যন্ত যত সৎকর্মশীল মমিন আর তারা এই দোয়া বলে রব্বা নাক আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও ইকান ইমান আর আমাদের ওই সব ইমানি ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছে বিশ্বাস স্থাপন করেছে মমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের হিংসা বিদ্বেষ বা শত্রুতা রাখিও না তাহলে যারা শত্রুতা রাখবে অন্তরে তারা ফাইয়ের ধন সম্পদে ভাগ পাবে না এই কথাই মালিক রহমতুল্লাহ সিরে বলেছেন যে যারা

Molarv. <muchos>